নমস্কার সবাইকে, আরও একটি নতুন পর্বে স্বাগত। আজকে আমি বানাবো ডিমের হারিয়ালি কারি। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খুব অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তবে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে এরকম মাছ বরাবর কেটে নিতে হবে। একটা কড়াইতে 2 থেকে 3 চামচ সাদা তেল দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় এভাবে উল্টো করে দিয়ে ভাজবেন, তাহলে ডিম থেকে কুসুমগুলো খুব সহজে বেরিয়ে যাবে না। হালকা আঁচে 2 থেকে 3 মিনিট লালচে করে ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমের এক সাইড লালচে করে ভাজা হয়ে গেছে, এবার অন্য সাইডটাও লালচে করে ভেজে তুলে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। হারিয়ালি কারি বানানোর জন্য এবার আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য প্রথমে একটা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 5 থেকে 6 কোয়া রসুন, বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা আর বেশ কিছুটা পরিমাণে পুদিনা পাতা, সমস্ত কিছু দিয়ে খুব ভালো একটা মিশ্রণ তৈরি করে নেব। ডিম ভেজে তুলে রাখা ওই তেলের মধ্যেই এবার আমি ফোড়ন দিয়ে নেব। 1 চামচ গোটা জিরে, 1টা তেজপাতা আর 2টো এলাচ। ফোড়ন থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হলে 1টা মিডিয়াম সাইজে কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দেব। পেঁয়াজটা আমি এখানে খুব হালকা করে ভেজে নেব, পেঁয়াজটা খুব লালচে করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা ধনে পাতা পুদিনা পাতার মিশ্রণটা এই পর্যায়ে আমি দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে মশলাটা আমি ভেজে নেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচের মতো গুঁড়ো গরম মশলা। সমস্ত মশলাগুলো এবার ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো করে 2 থেকে 3 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে দিয়ে দেব। সমস্ত মশলার সঙ্গে দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, সামান্য একটু চিনি দেব, মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ডিমগুলো দিয়ে দেব। এই রেসিপিটা একটু গ্রেভি গ্রেভি হয়, ওই জন্য এখানে খুব সামান্য পরিমাণে আমি জল অ্যাড করব। 4 থেকে 5 চামচের মতো জল আমি এখানে দিয়ে দেব ডিমগুলো খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে। এটা ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ওপর থেকে আমি 2 চামচ ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব এবং ফ্রেশ ক্রিমটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। হারিয়ালি কারি প্রায় আমাদের তৈরি হয়ে এসছে, এবার এর উপর থেকে আমি একটা ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য 1টা কড়াইতে 1/2 চামচের মতো বাটার দিয়ে দেব। বাটারটা খুব ভালো করে গলে গেলে এখানে 2 থেকে 3টে শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে নেব আর বীজ ছাড়িয়ে কুচি করে নেওয়া 1টা টমেটো। টমেটোগুলো খুব ভালো করে নরম হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভাজার পর টমেটোগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার ডিমের কারির ওপর এই ফোড়নটা আমি দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কারির সঙ্গে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের হারিয়ালি কারি। স্বাদ বদলাতে বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন ডিমের হারিয়ালি কারি।